প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেল আমার পরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক দৃতীয় শুভেচ্ছা আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এনআইউএস এর অ্যাসাইনমেন্ট নিয়ে এরপরে আমি আপনাদেরকে এর একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এরপরে আমি আপনাদেরকে কোর্স কোর্স পাঁচশো নয় এবং পাঁচশো সদস্যের বিষয়ে একটি ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং এরপরে আমি আপনাদেরকে আরও দু একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কেননা আপনাদের এনআইএস চলছে এনআইএসের কোনো কোনো জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন অ্যাসাইনমেন্টের সাবমিট করার ডেটটাও দিয়ে দেওয়া হচ্ছে আপনারা আপনাদেরকে যতটুকু পারছি সহায়তা করার চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকেও অ্যাসাইনমেন্টও দু একটা অ্যাসাইনমেন্ট বানিয়ে দিয়েছিলাম এবং দু একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে পিডিএফও দিয়েছিলাম আপনারা নিশ্চয় সেগুলো দেখতে পেয়েছেন তাই আমি আপনাদের সঙ্গে এই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে একটু ডিটেলস কথা বলবো যাতে আপনারা দেখতে পারেন যে আপনাদের যে সকল অ্যাসাইনমেন্ট মিলছে বা আপনাদের যে সকল অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি সেটার মধ্যে কতটুকু তফাৎ অথবা ফারাক রয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলে দেবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন এবং যাতে সবাই এগুলো দেখ তাই আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আর দেরি না করে এখানে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে দেখেন তো প্রথম যে কথাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এনআইএসের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনারা নিশ্চয়ই অ্যাসাইনমেন্টগুলো স্টেপ বাই স্টেপ আমরা দিয়েছিলাম আপনারা পেয়েছেন অথবা আপনারা যে সকল বাজারে অ্যাসাইনমেন্ট এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সকল আপনারা আমি আপনাদেরকে একটা পিডিএফও দিয়েছি আপনারা যে বইগুলো যেগুলো বাজার থেকে বেরিয়ে এসেছিলো আমি একটা পিডিএফও দিয়েছিলাম আপনারা এখানে দেখতে পারেন যেগুলো কোয়েশন রয়েছে এবং আপনারা যে সকল বাজারে স্টাডি মেটেরিয়াল এসেছে সেখানে এবং আমরা আমাদের দেওয়া যে সকল পিডিএফ অথবা আমরা যে সকল ভিডিওতে লিখে দিয়েছিলাম আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সেগুলো এবং বাজারের অ্যাসাইনমেন্টের মধ্যে আপনারা একটু ফারাক দেখতে পারেন আর বাজারে যে সকল অ্যাসাইনমেন্ট এসেছে সেগুলো বড়ো বড়ো রয়েছে যেগুলো দশ মার্কের এটা প্রচুর বড় রয়েছে এবং আমরা যেগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আপনাদেরকে কোর্স কোর্ট পাঁচশো ছয়ে ছয়ের দুই একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেখানে দেখতে পারেন এগুলো সিম্পল ভাষার লেখা রয়েছে এবং সেগুলো যত পেরেছি আমরা শর্টকাট লেখার চেষ্টা করেছি তাই আপনি আপনারা দেখতে পারেন এই অ্যাসাইনমেন্টগুলো এবং বাজারের অ্যাসাইনমেন্টগুলো আমরা আপনাদেরকে যেগুলো দিয়েছিলাম এবং প্রয়োজন হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিজিট করে সেখানে আপনাদের আপনারা আমাদেরকে জানাতে পারেন যেগুলো নেক্সট অ্যাসাইনমেন্ট রয়েছে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নাহলে আপনারা তো বাজার থেকে সেই অ্যাসাইনমেন্টগুলো পাচ্ছেন সেই অ্যাসাইনমেন্টগুলো আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন কেননা এই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে তো সময় মতো সাবমিট করতে হবে এবং আমি আপনাদেরকে বলবো যে এগুলো অযোধ্যা না লিখে শর্ট কার্ড আপনারা লেখার চেষ্টা করবেন এবং কম কথায় যাতে বেশ কিছু বোঝা যায় সেগুলো লেখার চেষ্টা করবেন কেননা আপনারা দেখতে পেরেছেন যে কোনো একটা অ্যাসাইনমেন্টে রয়েছে এক হাজার শব্দ আপনাদেরকে লিখতে হবে এবং অ্যাসাইনমেন্ট দুই থাকে আপনাদেরকে পাঁচশো শব্দের মধ্যে লিখতে হবে তাই এটা আপনারা লক্ষ্য করবেন যে এক হাজার শব্দ এবং পাঁচশো শব্দের মধ্যে একটু ফারাক রাখার চেষ্টা করবেন এবং কম কথায় যাতে বেশ কিছু বোঝা যায় সেটার লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং অ্যাসাইনমেন্টগুলো যাতে সুন্দর হয় আপনারা এগুলো এল এম এলও কিছু করবেন না নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন আপনাদের জানা আসে এবং অ্যাসাইনমেন্টগুলো যাতে খুব সুন্দর হয় সেটা লক্ষ্য রাখবেন এবং একটা ফর্মালিটি মেনটেন করবেন অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ আমি আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে পাবেন এবং সেই কোয়েশনগুলো যাতে আনসার এবং কোয়েশনের একটা মেল থাকে এবং কম সদ্য আপনারা যাতে বেশ কিছু বোঝা যায় সেটাও লক্ষ্য রাখবেন তাই এই অ্যাসাইনমেন্টগুলোর বিষয়ে আপনাদেরকে আমি ইনফরমেশন দিচ্ছি আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্ট করে অথবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা যে নেক্সট অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে তৈরি করে দিতে চেয়ে পারে যেখানে শর্ট থাকবে এবং আপনাদের কম কথায় বেশি যাতে বোঝা যায় আপনাদের অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হয় এরকম আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে ইনফরমেশন দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেগুলো দিতে পারি এবং যাতে সুন্দর হয় অ্যাসাইনমেন্ট আপনাদেরকে এরকম আমরা ইনফরমেশন দিব এবং সুন্দর করে লিখে লিখে দেওয়ার চেষ্টা করবো তাই এই রইলে অ্যাসাইনমেন্ট সম্বন্ধে ইনফরমেশন আমরা নেক্সট আজকে যে ইম্পর্ট্যান্ট টপিক আমরা তো অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছি এখন আমরা আজকে যে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে আজকে পনেরো তারিখ আপনারা নিশ্চয়ই জানেন আজকে পনেরো অক্টোবর কিন্তু আজকে যদি পনেরো অক্টোবরের খবরটা দেখেন সেটা দেখতে পারবেন যে এনআইএসের পক্ষ থেকে যেগুলো ইনফরমেশান দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে বলা হয়েছে যে পনেরোই অক্টোবরের আগে আপনাদের সাবমিশন ক্যান বি ডান টিল ফিফটিন্থ অক্টোবর টু যেখানে বলা হয়েছে যে আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্ট নয় সরি এখানে আপনাদের যে সেকেন্ড ইয়ারের এক্সামিনেশন ফিজ সেটা হচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা দেওয়ার জন্য এবং সেই এক হাজার টাকা দেওয়ার জন্য আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে পনেরোই অক্টোবরের আগে আপনাদেরকে সেগুলো সাবমিট করার কথা বলা হয়েছে তাই আপনারা এখানে দেখতে পারেন আজকে পনেরো তারিখ সেই পনেরো তারিখ পেরিয়ে গেলে আপনারা এগুলো সাবমিট করতে পারবেন না আর এনআইওস হয়তো এখানে কোনো ও করবে না বা এই ডেটগুলো যদি এক্সটেন্ড না করে তাহলে আপনারা মহা সমস্যায় পড়ে যেতে পারেন তাই যদি কোনো শিক্ষক এগুলো সাবমিট না করে থাকেন তাহলে আপনারা সাবমিট করে নিন কেননা আপনারা প্রচুর টাকা দিয়ে দিয়েছেন এক হাজার টাকা দিতে হয়তো কারো কোনো দরিদ্রতা বা কারোর ফাইন্যান্সিয়াল অভাব হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে যার দরুন তিনি সাবমিট করতে পারছেন না আপনি আজকের মধ্যে এগুলো সাবমিট করে দিন হয়তো যদি এনআইএস এগুলো মতো বা এগুলো ডেট এক্সটেন্ড না করে আপনি ও সমস্যায় পড়ে যেতে পারেন কেননা আমরা আমাদের সে একজন শিক্ষক বলেছিলেন যে এরকম হয়েছে যে তিনি স্কুল থেকে বিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে খুব কম মাইনে পান এবং সেগুলো দিয়ে নিজের ডিএলএড ফিজ দেওয়া এবং এগুলো চালানো প্রচুর কষ্টকর হয়ে পড়ে তাই পয়সার অভাব সবারই আছে আপনারা একটু কষ্ট করে দেখুন এই পনেরো তারিখ আজকে রয়েছে সেই পনেরো তারিখের মধ্যে আপনারা এখানে সাবমিট করে নিন এখানে যদি দেখেন আপনারা ইউফ ইউ হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন এনআর্স ইন ক্লাস টুয়েলভ দেন প্রভাইড দ্য রেফারেন্স ওর এনরোলমেন্ট নম্বর ইউএফ ইউ হ্যাভ গট দ্য সেম অফ ক্লাস টুয়েলভ অ্যাডমিশন ডু নট মেনশন দ্য রেফারেন্স নম্বর অফ দ্য ডিএলএড অ্যাডমিশন যেখানে আরেকটি আমি কথা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই যেখানে দেখতে পাচ্ছেন যে ইফ ইউ হ্যাভ টেকেন অ্যাডমিশন আপনাদেরকে বলা হচ্ছে যদি কেউ এনআইএস থেকে এই ইম্প্রুভমেন্টের জন্য অ্যাডমিশন নিয়ে থাকেন ক্লাস টুয়েলভে তাকে সেখানে এনরোলমেন্ট নম্বর দিতে বলা হয়েছে আর কোনো ধরনের শিক্ষক বলছিলেন যে আমরা এনরোলমেন্ট নম্বর অথবা রেফার্স নম্বর কোনটা দিব এনআইএস থেকে তো আমরা কোনো অ্যাডমিশন নেই নেই বা অথচ আমরা এ আপগ্রেডেশনের জন্য অ্যাডমিশন এইচএসি আপগ্রেডেশনের এনআইএস থেকে তো অ্যাডমিশন নেই নেই অন্য জায়গায় নিয়েছি তাহলে আপনারা এখানে জেনে রাখুন যে আপনাদেরকে এখানেও কোনো আপনাদের রেফারেন্স নম্বর অথবা ইএস না করতে হবে এই ইএস করবেন না আপনাদের এখানে এইচএস আপগ্রোডেশন করছেন আপনি অন্য জায়গা থেকে করছেন আপনি এনআইএস থেকে এই এইচএস আপগ্রোডেশন করছেন না তাই আপনাকে এখানে ইয়েস দিতে হবে না আপনি এখানে নতে ট্রিক দিয়ে আপনারা এগুলো স্টপ দিয়ে দিবেন সাবমিট করে দিবেন তাই এটা হলো আপনাদের পনেরোই অক্টোবরের সেই ইম্পর্টেন্ট খবরটা যেটা আপনারা দেখুন এবং এগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই ইনফরমেশন পায় তাই আজকে আরেকটি টপিক যেটা হচ্ছে আর সি পার্টনার